আগের ক্লাসে আমি তোমাদের পরিবৃত্ত অঙ্কন শিখিয়েছি, আজ আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন শিখব। অন্তর্বৃত্ত ত্রিভুজের ভিতর অবস্থিত একটি বৃত্ত এবং ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে কিন্তু সমানভাবে স্পর্শ করে। তাহলে চলো এবার আমরা কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আঁকতে হয় দেখে নিই। এখন এই পরিবৃত্তের মতোই অন্তর্বৃত্ত আঁকতে গেলেও কিন্তু তোমাদের প্রথম কাজই হবে একটি ত্রিভুজ এঁকে নেওয়া। তাহলে ধরো আমরা একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে চলেছি, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার। এখন তোমাদের প্রথম কাজ হবে স্কেলের সাহায্যে সর্বপ্রথম এই তিনটি বাহুগুলোকে এঁকে নেওয়া। তাহলে আমরা প্রথমে স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার এই রেখাগুলো টেনে নেবো। রেখা তিনটে টানা হয়ে গেলে খাতার একটু নিচের দিকে ডান দিক ঘেঁষে স্কেলের সাহায্যে যে কোনো বড় মাপের একটি সরলরেখা নাও। এবার আমরা এখান থেকে কম্পাস দিয়ে প্রথমে 7 সেমি রেখা যেগুলো ওপরে এঁকেছি তার থেকে 7 সেমি রেখার মাপ নিয়ে নেবো। মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে বড় মাপের সরলরেখাটি থেকে 7 সেন্টিমিটার কেটে নেব। ধরো কেটে নেওয়া অংশের নাম দিলাম এ এবং বি। কেন 7 সেমি কাটলাম? আমরা তো 6 সেমি অথবা 5.5 সেমিটা যে কোনো একটা কাটতে পারতাম। দেখো ত্রিভুজের সব থেকে বড় বাহুটিকে আমরা সাধারণত ত্রিভুজের ভূমি হিসাবে নিই। তাহলে 7, 6 এবং 5.5 এদের মধ্যে সব থেকে বড় তো 7, তাই আমরা কম্পাসের সাহায্যে 7 সেমি রেখাটাকে কেটে নিলাম। এবার তোমরা কম্পাস দিয়ে 6 সেমি রেখার মাপ নাও। 6 সেমি রেখার মাপ নিয়ে কম্পাসের কাঁটাটি এই এ বিন্দুতে বসিয়ে এ বি রেখার ওপরে দিয়ে একটি বৃত্তচাপ কাটো। এরপরে কম্পাস দিয়ে 5.5 সেমি রেখার মাপ নাও। মাপ নিয়ে কম্পাসটি এবার বি বিন্দুতে বসাও। বি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে আগের বৃত্তচাপটির ওপর আরও একটি বৃত্তচাপ কাটো। দেখো বৃত্তচাপ দুটো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করছে, আমরা ওই ছেদবিন্দুর নাম দিলাম সি। এরপর ওই সি বিন্দুর সঙ্গে এ বিন্দু স্কেলের সাহায্যে জুড়ে দাও, আবার ওই সি বিন্দুর সঙ্গে বি বিন্দু একবার স্কেলের সাহায্যে জুড়ে দাও। তাহলেই দেখো আমাদের এখানে এ বি সি নামক একটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এবার আমরা এই এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকবো। এখন অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমাদের প্রথম কাজ হবে এই এবিসি ত্রিভুজের যে কোনো তিনটি কোণের মধ্যে দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক নেওয়া। ধরো আমরা এবিসি ত্রিভুজের কোণ এ এবং কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো। এখন অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে গেলে তোমরা কম্পাসটি নিয়ে চলে এসো এ বিন্দুতে। এ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে এই বরাবর একটি বৃত্তচাপ কাটো। দেখো এই বৃত্তচাপটি এ বি বাহু এবং এসি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করেছে, আমরা ধরলাম ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। এবার তোমরা কম্পাসের কাঁটাটি ডি বিন্দুতে বসাও। ডি বিন্দুতে বসিয়ে একই মাপ রেখে ত্রিভুজের ভেতরে একটি বৃত্তচাপ কাটো। এরপর কম্পাসটি নিয়ে চলে যাও ই বিন্দুতে। আগের মতোই ই বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে ভিতরে আঁকা বৃত্তচাপটির ওপর আরও একটি বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ দুটো এবার যে বিন্দুতে পরস্পরকে ছেদ করছে ওই ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দু স্কেলের সাহায্যে জুড়ে বাড়িয়ে দাও। দেখো যে সরলরেখাটা পেলাম সেটি কিন্তু এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এবার আমরা এই এ কোণের মতোই বি কোণেরও অন্তঃসমদ্বিখণ্ডক নেবো। তাহলে তার জন্য কম্পাসটি এবার নিয়ে চলে এসো বি বিন্দুতে। বি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে এই বরাবর একটি বৃত্তচাপ কাটো। তাহলে দেখো এই বৃত্তচাপটি এ বি রেখা এবং বিসি রেখাকে দুটি বিন্দুতে ছেদ করছে, আমরা ধরলাম এফ এবং জিতে ছেদ করেছে। তাহলে এবার তোমরা কম্পাসের কাঁটাটি এফ বিন্দুতে বসো। এফ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে একই মাপ রেখে এ বি রেখার ভিতরে একটি বৃত্তচাপ কাটো। এরপর কম্পাসটি নিয়ে চলে যাও জি বিন্দুতে। জি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে ওই একই মাপ রেখে আগে কাটা বৃত্তচাপটির ওপর আর একটি বৃত্তচাপ কাটো। এবার দেখো বৃত্তচাপ দুটো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো এবার ওই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু স্কেলের সাহায্যে জুড়ে বাড়িয়ে দাও। দেখবে যে সরলরেখাটা পাচ্ছ সেই সরলরেখাটি হলো ওই কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। এবার তোমরা এই ছবিটা দেখলে বুঝতেই পারছ দুটো অন্তঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এ এবং কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, আমরা ধরলাম এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর আমাদের কাজ হবে এই ও বিন্দুর ওপর একটি লম্ব আঁকা। তার জন্য এবার কম্পাসের কাঁটাটি বসাও ও বিন্দুতে। ও বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে এ বি বাহুর ওপর যে কোনো একটি বৃত্তচাপ আঁকো। তবে মনে রাখবে বৃত্তচাপটি এমনভাবেই আঁকবে যেন এ বি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, আমরা ধরলাম এ বি বাহুকে পি এবং কিউ বিন্দুতে বৃত্তচাপটি ছেদ করলো। এবার তোমরা কম্পাসটি পি বিন্দুতে বসাও। পি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে একই মাপ রেখে নিচের দিকে একটি বৃত্তচাপ কাটো। আর একবার
কিউ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে একই মাপ রেখে নিচে কাটা বৃত্তচাপটির উপর আরো একটি বৃত্তচাপ কাটো। তাহলে দেখো বৃত্তচাপ দুটো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো এরপর ওই ছেদ বিন্দুর সঙ্গে ও বিন্দু স্কেলের সাহায্যে জুড়ে দাও, যে সরলরেখাটা পাবে ওটাই হলো ও বিন্দুতে লম্ব। এবার দেখো ওই লম্বটি এবি বাহুকে একটা বিন্দুতে ছেদ করছে, আমরা ধরলাম আই বিন্দুতে ছেদ করছে। এরপর তোমরা কম্পাসের সাহায্যে ও আই রেখার মাপ নাও, ও আই রেখার মাপ নিয়ে ও বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে একটি বৃত্ত আঁকো, যে বৃত্তটা তোমরা পাবে ওই বৃত্তটি হবে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এবং দেখবে ওই অন্তর্বৃত্ত এবিসি ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে কিন্তু সমানভাবে স্পর্শ করেছে। এখানে আমরা ও বিন্দুকে বলবো বৃত্তের কেন্দ্র এবং ওয়াই হলো অন্তর ব্যাসার্ধ। তাহলে তোমরা এই পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এই অধ্যায়টি থেকে শিখলে, পরিবৃত্ত হচ্ছে কোনো ত্রিভুজের বাইরে অবস্থিত বৃত্ত এবং অন্তর্বৃত্ত হলো কোনো ত্রিভুজের ভিতর অবস্থিত একটি বৃত্ত। এরপর তোমরা তোমাদের অনুশীলনীতে এই অন্তর্বৃত্ত সংক্রান্ত যে সব সম্পাদ্যগুলো করতে বলেছে সেগুলো করো। এরপরের ক্লাসে আমি তোমাদের সাথে বৃত্তের স্পর্শক সংক্রান্ত একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এত পর্যন্তই।